ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের উপর হামলা ও গাড়ি ভাঙচুর। গান্ধী এলাকায় পৌঁছালে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা। হাই হাই, ব্যারিস্টার সুমনের উপর নিষ্ঠুরভাবে হামলা চালানো হচ্ছে। ব্যারিস্টার সুমনকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত চলতেছে। আর ব্যারিস্টার সুমন যখন সংসদ থেকে বাসায় যান, তখনই কিন্তু ব্যারিস্টার সুমনের উপর হামলা চলে। এবং সেই হামলাকে কেন্দ্র করে কিন্তু ব্যারিস্টার সুমন একটা বক্তব্য দেন, এবং সেই বক্তব্যতে তিনি স্পষ্ট বলেন যে তার উপরে হামলা হয়েছে এবং তাকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত চলতেছে। গাইজ, আমাদের দেশে ভালো মানুষ বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টদায়ক, এবং ভালো মানুষকে কিন্তু সবাই মেরে ফেলার চেষ্টা করে যারা খারাপ কাজ করে। দর্শক শ্রোতা, ঠিক তেমনটাই কিন্তু ব্যারিস্টার সুমনের সাথে হয়েছে, এবং তার উপরে কিন্তু হামলা হয়েছে নিষ্ঠুরভাবে। গাইজ, সেই ভিডিওটুকু আপনারা দেখতে পারবেন, এবং সেই লাইভ সহকারে কি হয়েছিল এইটাও আপনারা দেখতে পারবেন। এখন আপনারা শুনেন ব্যারিস্টার সুমন সেই বিষয়টা নিয়ে সবার সামনে কি বলে, তারপর আমি সেই ভিডিওটা দেখাচ্ছি। আরে মারবা তো মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না? যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার ইচ্ছা দিন পরিশোধ হয় না। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মাইচার গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও, নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি, ফেটের ভিতর থেকে এই টাকা তুলে আইনি, আমি কথা দিছি। আর আমি সাবেক আইজিপি পেনজিরই মানছি না, তোমার মানমনি। আমি আমি এমপি হওয়ার পর 3 মাস লেগে গেছে আপনাদের এখানে আসতে। আমি আমি যখন ব্যারিস্টার সুমন আসলাম, তখন ওই মানছি আমার দৈরিয়া সাঁটে উঠে টাইন লাইতা, মানে আমি গাড়ির থেকে নামলে ইটাও টানে ইটাও টানে, কিছু সাঁট উঠ লুজ করে লিছে। আর উঙ্কা যখন আমি এমপি গেছি, সারা দেশের মানুষে খসলাই লিতাছি না। মানে এরা মনে করে কেউ কয় আমি মন্ত্রী জমি গিয়া, কেউ কয় আমি আকাশও জমি গিয়া, বাতাসও জমি গিয়া, এরা না জানে কিতা আরম্ভ হয়েছে। আপনারা বিশ্বাস করেন আমি মনে হয় একমাত্র এমপি, এমপি এবার 3 মাসের ভিতরে 12 কেজি ওজন কমিয়েছে। আর আগে আমার মানুষে কইছেন বেটা এমপি হইয়া বেটা খালি মুরগি খাইবা, কষি মুরগি, উঙ্কা কষি মুরগি খাইতাম তো দূরের কথা, বাহ তুই ভাই না বালা করিয়া। আর আমি ঘোষণা দিছি খবর জিয়ারত না, বাগান বানাইয়া সাইডে দিব, মানছি আইব, আমি আর লাগতো না। উগা কইবা কেমনে বানাইবাই বাগান, কেমনে বানাইবাই? মাত্র 3 মাস হইছে, টেকা পড়া তো পাইছি 29 কোটি। কয় কোটি বালা হইয়া কন্যা খারা, কয় কোটি? এর মধ্যে 25 কোটি, 25 কোটি লেগে আমি সোনাগাড়ার মাধবপুরে খালি রাস্তা বানাইতাম পারবো। আমারে দিত না এক টেহ, আমি একটা টেহ চৌকো দেখতাম না, কিন্তু আমার ক্ষমতা হইল কোনানো রাস্তা হইব এটা আমি লিখে দিব। তে 25 কোটি পাইলে আপনারা 12 কোটি, আর সোনারঘাটে 12.5 আর সোনারঘাটে কত? 12.5 কোটি টাকা মাধবপুরের লাগি। আমি বরাদ্দ পাই ওই মাধবপুরে, যখন কইছে যে আপনি কোন কোন রাস্তা বানাইতে চান, আমি কইছি আমার ফইলা রাস্তা হইলো ফুরাই গলার রাস্তা, এটা ফুরাই লইছো না? ওই জুলাই মাসের পরে এটা শুরু হইব কাম। আপনারা কইতা রইন মিয়া, নির্বাচনে ভোট চাইবার আগে ফাইন যাই ভুরি আসলাম কা কেন্দ্রে। গাইজ, ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার ষড়যন্ত্র কিন্তু এই বক্তব্য দেখেই অনেকে করে, যে ব্যারিস্টার সুমন কিন্তু সবসময় চোরদেরকে ধরে এবং যারা দুর্নীতি করে তাদেরকে কিন্তু ব্যারিস্টার সুমন হাতে নাতে ধরে এবং তাদেরকে সে শাস্তি দেয়। এবং এইটা কিন্তু সে সংসদ ভবনের মধ্যেও করেছিল, যে চোরদের বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন সংসদ ভবনে বক্তব্য দিয়েছিল, এবং এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমনকে অনেকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে। গাইজ, আপনারা তো বুঝেনি যে ব্যারিস্টার সুমন কিন্তু খুব ভালো ভালো কাজ করে, এবং ব্যারিস্টার সুমন কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা। আর ভালো মানুষ কিন্তু দেশে বেশি দিন বাঁচে না, এইটাও একটা কথা। দর্শক শ্রোতা, আপনারা কি ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, এবং ব্যারিস্টার সুমনের কথাগুলোকে আপনারা শুনেন? যদি আপনারা ব্যারিস্টার সুমনকে চিনে থাকেন, তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন।